KTV Originals. স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। জয় জিতে রয়েছি আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস। আজকে স্টেডিয়াম বুলেটিনে বেশ কিছু স্টোরি নিয়ে এসেছি এবং প্রথম যে খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই গৌতম গম্ভীর। এই মুহূর্তে ট্রেন্ডিং অবশ্যই গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এর আগে আমরা জানি যে মেন্টর হিসেবে KKR-কে চ্যাম্পিয়ন করিয়েছেন, তবে এই মুহূর্তে সব থেকে হট টপিক যেটা, আগামী থেকে তিনি ভারতীয় দলের কোচ হতে চলেছেন। কি বৈঠক হয় শাহরুখ খানের সঙ্গে গৌতম গম্ভীরের, এবং হঠাৎ করেই তিনি আজকে একটি সাক্ষাৎকার মানে শোনা যাচ্ছে তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এখনও খিদে মেটেনি, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের 5টা ট্রফি, কলকাতা নাইট রাইডার্সের 3টি ট্রফি, আরও 2টি ট্রফি আমাদের জিততে হবে, তবে হ্যাঁ এবারের পারফরমেন্স যথেষ্ট ভালো। এই মন্তব্যটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ গৌতম গম্ভীরের। তার মানে কি গৌতম গম্ভীর অন্য কিছু ভাবছেন? শাহরুখ খান কি তার মায়াবী কথায় কি গৌতম গম্ভীরকে রেখে দিতে সক্ষম হবেন কলকাতা নাইট রাইডার্সে? তবে এখনও পর্যন্ত সূত্রে যেটা খবর, গৌতম গম্ভীর কিন্তু হ্যাঁ করে দিয়েছেন বিসিসিআইকে এবং অবশ্যই বেশ কিছু শর্ত দিয়েছেন। কী সেই সব শর্ত সেগুলো গৌতম গম্ভীর অবশ্যই রিভিল করেননি, তবে একটা নিশ্চয়ই নির্দিষ্ট শর্ত রয়েছে এবং যদি সেই শর্তগুলো মেনে নেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু কোচ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে শাহরুখ খান কী ভাবছেন এবং শাহরুখ খান কী চাইছেন? শাহরুখ খান অবশ্যই গৌতম গম্ভীরকে ছেড়ে দিতে চাইছেন না, কারণ এরকম সাফল্যের পর তাকে অবশ্যই রাখতে চাইবেন, কিন্তু এক্ষেত্রে গৌতম গম্ভীরের মনোবাঞ্ছা যেটা, চিন্তাধারা যেটা, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব পাবে। তাই এই সমীকরণটা কোন দিকে যাচ্ছে সেটা এখন অবশ্যই দেখার, তবে গৌতম গম্ভীরের এই মন্তব্যটা অবশ্যই ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট। গৌতম গম্ভীরের কথা বলছি, এবার একটু সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় আসবো। গৌতম গম্ভীর এক সময়ের আদর্শ ক্রিকেটার, আইডল ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন, এবং সৌরভ আজকে কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেখানে কোচ নিয়েই তার এই পোস্টটি। সেখানে তিনি লিখছেন যে কোচ নির্বাচনের ক্ষেত্রে সবসময় নিজেকে মানে এমন কোচ নির্বাচন করতে হয় যাতে সেই কোচ একদম সঠিক হয়, এবং কোচের একটা বিশাল রকম ভূমিকা থাকে আগামীতে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে। অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড কোচের ভূমিকা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোচ আর প্রতিষ্ঠান যখন নির্বাচন করবেন খুব বুঝে শুনে করবেন। তাই এই স্টেটমেন্টের মাধ্যমে কী বোঝাতে চাইছেন প্রিন্স অফ ক্যালকাটা? তিনি কি কোচ হতে চাইছেন? তিনি কি নিজের নামটাও ভাসিয়ে দিলেন এই কথাটা বলে? অনেক রকম সমীকরণ কিন্তু কাজ করছে, এবং 27 মে আমরা জানি যে অ্যাপ্লিকেশন, কোচের এই পদের জন্য অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল, তবে সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় হোক বা গৌতম গম্ভীর হোক সেটার জন্য কিন্তু কোনো তাড়াহুড়ো করবে না বিসিসিআই, এমনটাই সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত প্রায়োরিটি লিস্টের একদম টপে গৌতম গম্ভীর রয়েছেন। আর কোচ, এই ভারতীয় দলের কোচ কে হবেন এটা যেহেতু এখন হট টপিক, সেই প্রসঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত তিনিও কিন্তু একটু রসিকতা করেছেন। তিনি বলছেন যে আমি ভারতের বিভিন্ন রাজ্যকে কোচিং করিয়েছি, তাদেরকে চ্যাম্পিয়ন করিয়েছি, আমারও ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের তরফ থেকে সেই ক্রাইটেরিয়া আমি হয়তো মানে ফুলফিল করতে পারবো না, কারণ সেখানে এক জায়গায় বলা হয়েছে যে 60 বছর মানে 60 বছর এক্সট্রিম, এর উপরে কিন্তু কোচ হিসেবে কাউকে নেওয়া হবে না। চন্দ্রকান্ত পণ্ডিতের বয়স 62, তাই তিনি একটু হতাশ, কিছুটা রসিকতা ছিল অবশ্যই, বলেছেন যে কোচ হওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু কোচ হতে পারছি না। তো ভারতীয় দলের কোচ নিয়ে অনেক কিছু চলছে, অনেক জল্পনা চলছে কী হবে আগামীতে, কি আদৌ গৌতম গম্ভীর হবেন নাকি অন্য কোনো নাম উঠে আসবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট, একই সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের এই রসিকতা, সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট এই মুহূর্তে কোচ নিয়ে তর্চা ভারতীয় ক্রিকেটে। এবার আসি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা জানি শুরু হচ্ছে, আর 5ই জুন ভারতের প্রথম ম্যাচ, তবে 9ই জুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিকে প্রত্যেকের কিন্তু চোখ থাকবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে স্টেডিয়ামে খেলা হবে সেখানের দর্শক সংখ্যা 34,000,
নাসাউ স্টেডিয়াম, মানে নৈসর্গিক চিত্রে ভরপুর সেই স্টেডিয়াম, মনে করা হচ্ছে কিছুটা স্লো হতে পারে উইকেট, আবার কেউ কেউ বলছেন ব্যাটিং ট্র্যাক হবে, দেখা যাক কী হয়। তবে যিনি পিচ কিউরেটর সেই হফ, তিনি কিন্তু আশাবাদী যে ভালো একটা ম্যাচ হবে, এবং অবশ্যই নিউ ইয়র্কের অনেকেই কিন্তু বেশ আগ্রহ নিয়ে রয়েছে ভারত পাকিস্তান এই দ্বৈরথ দেখার জন্য। আমরাও কিন্তু মানে এই কলকাতা টিভি অনলাইন এবং কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিনও কিন্তু নিউ ইয়র্কের থেকে একজন প্রতিনিধি অবশ্যই থাকবে, এবং তিনি কিন্তু বলবেন ভারত পাকিস্তান ম্যাচের আগে কী হচ্ছে, মানে আবহাওয়াটা কীরকম। তাই সেই মুহূর্তটা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন, এবং অবশ্যই সেটা আপনারা পাবেন এক্সক্লুসিভলি কলকাতা টিভি অনলাইন এবং কলকাতা টিভির পর্দায়। তাই চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে, আর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আরও অনেক চমক কিন্তু আসছে, তাই চোখ থাকুক একদম স্টেডিয়াম বুলেটিনে। একই সঙ্গে এটাও জানিয়ে রাখি সুনীল ছেত্রী কলকাতায় প্র্যাকটিস চলছে, আর সুনীল ছেত্রীর শেষ ম্যাচেও কিন্তু মেগা কভারেজ করবে কলকাতা টিভি। আর সুনীল ছেত্রীকে নিয়ে যেসব স্টোরিজ, অ্যাঙ্গেলস যা যা থাকবে সেটাও কিন্তু আপনারা পাবেন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনে। স্টেডিয়াম বুলেটিনে একদম শেষ ল্যাপে চলে এসেছি, এবং আজকে যে জন্য আমরা যাকে স্মরণ করব, সাধারণত আমরা স্টেডিয়াম বুলেটিনের শেষ ল্যাপে দিস ডে দ্যাট ইয়ার করি, আজকে বিশেষ একজনের জন্মদিন, যার জন্মদিন তিনি ভারতীয় ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে অনেক কিছু করেছেন, তার অবদান অপরিসীম, ইমেন্স। নাম জগমোহন ডালমিয়া। কোনো ক্রিকেটারের পাশে দাঁড়ানো হোক বা ক্রিকেটকে বাণিজ্যিকরণ করা হোক, সব ক্ষেত্রে কিন্তু তার অবদান ইমেন্স, এবং জগমোহন ডালমিয়াকে আমরা স্মরণ করছি, তাকে অনেক অনেক শ্রদ্ধা। ভারতীয় ক্রিকেট যতদিন থাকবে ততদিন থাকবেন প্রিয় জগদা, তাই স্যালুট তাকে স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। আর আশা রাখবো তিনি যেখানেই আছেন এই মুহূর্তে ভালো আছেন, আরও একবার শ্রদ্ধা জগমোহন ডালমিয়াকে। সঙ্গে থাকুন কলকাতা টিভি অনলাইনে, আজকে শেষ করছি এখানে। আর যাওয়ার আগে এটুকুই বলার যে বেশ কিছু ভালো ভালো ম্যাচ আসছে, সেটা 6 তারিখের ভারত বনাম কুয়েত ম্যাচ হোক ফুটবলের, বা ভারত পাকিস্তান ম্যাচ হোক টি-20 ওয়ার্ল্ড কাপের। শুধু ম্যাচ নয়, ম্যাচের বাইরে যেসব স্টোরি, বেশ কিছু বড় নাম আসছে আমাদের স্টুডিওতে। তাই একই কথা আরও একবার বলবো যে অনেক চমক, তবে চমকগুলো দেখার জন্য নজর রাখতেই হবে কলকাতা টিভি অনলাইনে। শেষ করছি এখানেই, সঙ্গে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনের। আর একই সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব তো রয়েছেই, তো আছে ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট।